নমস্কার, আমি সুজিত মণ্ডল, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিএমসি বিধাননগর পৌর নিগমের, এমআইসি ইলেকট্রিক দপ্তর। আমি এবছর যারা যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, তাদের সাফল্য কামনা করি। জীবনের বড় পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সমস্ত ছাত্রছাত্রীকে আমার শুভকামনা রইল, তারা যেন ভালোভাবে উত্তীর্ণ হয়, সফল হয়, ভবিষ্যতে তারা এগিয়ে যাক। আমরা মনে করি ছাত্রছাত্রী যারা পড়াশুনো করছে তারা আগামী দিনের ভবিষ্যৎ, এই রাজ্য বড় না দেশের ভবিষ্যৎ, তারা কোন দিকে যাবে, কোন লাইনে যাবে তারা এখন থেকে দিক নির্ণয় করতে পারবে। আমরা এই সব সমস্ত ছাত্রছাত্রী থেকে আমরা দেশের আইপিএস আইএএস বড় বড় অফিসার র্যাঙ্কের মানুষ পাবো, ডাক্তার পাবো, ইঞ্জিনিয়ার পাবো আশা করি। অনেকে রাজনীতিতেও আসতে চায়, রাজনীতিতে আমরা ভালো করি ভালো নেতা আমরা আগামী প্রজন্মে পাবো। সুতরাং আমার ওয়ার্ডে যারা পরীক্ষা দিচ্ছে, 27 জন মতো ছাত্রছাত্রী আছে আমার ওয়ার্ডে, তারা পরীক্ষা দিতে বসছে, তাদেরকে সকলকে আমি আমার তরফ থেকে তাদের বাড়িতে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছি। এবং আমার ওয়ার্ডে একটি স্কুল আছে জ্যাংলা আদর্শ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে এবারে 5টা স্কুলের সিট পড়েছে আমাদের এই বিদ্যালয়ে পরীক্ষার জন্য। আগামীকাল থেকে 8:30 থেকে সব ছাত্রছাত্রীরা আসবে, তাদের জন্য বসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, এই গরমের মধ্যে পাখার ব্যবস্থা আমরা করে দিয়েছি আমার তরফ থেকে। আমি সকল ছাত্রছাত্রীকে শুভকামনা।